আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি যে যেখানেই আছেন অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। আমি হান্নাস ফ্যামিলি ব্লগ থেকে হান্না আছি আপনাদের সাথে। আমি আন্তরিকভাবে দুঃখিত, আমার ব্লগগুলো এবার আপলোড করতে দেরি হয়ে গিয়েছে। যেহেতু ঈদে আমাদের বাসায় অনেক গেস্ট আসবেন, তাই প্রিপারেশনও ছিল অনেক বেশি, তাই আমি ভিডিও এডিটিং, ভয়েস ওভার এগুলো সময় মতো করতে পারিনি। তার জন্য আমার ব্লগটা দিতে অনেক দেরি হয়ে গিয়েছে। তো তারপরও আমি আপনাদের জন্য সব কিছু অল্প অল্প করে রেকর্ড করে রাখার চেষ্টা করেছি আর আপনাদের সাথে এখন শেয়ার করছি। আশা করি আমার ঈদ প্রিপারেশনের ব্লগটা আপনাদের ভালো লাগবে। তো এখানে আমি আমার সমস্যার জন্য কিমা বসিয়েছি। এখানে নারকেলের পিঠার জন্য আমি নারকেল বসিয়ে নিয়েছি। তো এখানে আমি 600 গ্রাম নারকেল বসিয়েছি, একটা দারুচিনি আর এলাচ দিয়ে, আর শুধু আন্দাজ মতো চিনি অ্যাড করে আমি নারকেলের মিঠাটা বানিয়ে নিব। আর আমি এই প্যাকেটে নারকেলটা ইউজ করেছি। তো এটা আসলে খুব আপনাদের ইচ্ছা কোনটা আপনারা ইউজ করবেন। আর এখানে আমি একটা বিরিয়ানি বানিয়েছি, খুবই ইজি বিরিয়ানি, মোরগ পোলাও, খুবই মজাদার হয় আর আমার টাইম সেভ করার জন্য, কারণ আজকে অনেক প্রিপারেশন নিতে হবে ঈদের জন্য। আর এখানেই তো আমি আমার সমোসাগুলোও বানিয়ে নিয়েছি। আমার শাশুড়ি আমার সাথে সমোসাগুলা বানাতে হেল্প করেছেন ফোল্ড করতে। তো এখন আমি এগুলাকে ডিপ ফ্রিজে রেখে দিব। আসলে ঈদের সময় অনেক অনেক কাজ থাকে, যার জন্য প্রিপারেশনটা 2 দিন আগ থেকে করলে আমার কাছে ইজি মনে হয়। আমি ঈদ ছিল আমাদের ফ্রাইডেতে, তো বুধবারে আমি এগুলা নাস্তাগুলো আমি বানিয়ে নিয়েছি বুধবারে। আর আসলে পিঠা বানানোর সময় ময়দার ময়ান দেয়া এগুলা হচ্ছে বেশি কষ্টের কাজ, তো আমার অনেক কষ্ট হচ্ছিল। তাই আমার হাজবেন্ড আসলেন, বললেন দেখি আমি ট্রাই করে একটা বানাতে পারি নাকি, তো আপনাদের সাথে শেয়ার করলাম। কষ্ট নেই বানানি। আমার ভাই বইনে শুনবা তোমার কমেন্ট। সবরে হতে সাবস্ক্রাইব করতো, সাবস্ক্রাইব করো আর দেখিও ফুল ভিডিও। স্কিল দেখরাই নি গুলা ভাই। এদিকে আমার আয়ানা আরিয়াও ঈদের পিঠা বানিয়েছে, দেখেন কি সুন্দর, ভিতরে নারকেলও দিয়েছে ওরা। তো আমার এখন পবেগুলো সবগুলো বানানো শেষ, নারকেলের পিঠাগুলো। তো আমি এখন ফ্রোজেন হওয়ার জন্য ফ্রিজে রেখে দিব কিছুক্ষণ, তারপর এগুলাকে আমি ব্যাগের মধ্যে ঢুকিয়ে রাখবো। এদিকে আমার ঈদের জন্য মাংস, চিকেন সব কিছু আমি বের করে রেখেছি, এগুলাকে আমি ওয়াশ করে নেব। তো যেহেতু ফ্রাইডেতে আমাদের ঈদ, আজকে বুধবার, তো আমি যদি এগুলাকে ওয়াশ করে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিই আমার জন্য অনেক ইজি হয়। তো এই দেখেন কিচেনের অবস্থা, সব কিছু এখন এলোমেলো, যেহেতু অনেক প্রিপারেশন নিতে হচ্ছে ঈদের জন্য। তো এখানে আমি রোস্টেড চিকেনগুলোও কেটে ধুয়ে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। ঈদের আগের দিন এগুলাকে আমি রান্না করব, ফ্রাই করে রোস্ট বানিয়ে নিব। তো এখানে আমি মাংসগুলোকেও একটু হলুদ দিয়ে জাস্ট
একটু সেদ্ধ করে নিয়েছি যাতে আমার পরের দিন মাংস রান্না ইজি হয়ে যায়। যেহেতু আমার অনেক জিনিস আইটেম রান্না করতে হবে, তার জন্য অনেক হেল্প হয় দুই দিন আগে স্টার্ট করলে। তো এখন এগুলাকে আমি টিন ফ্লেম দিয়ে এভাবে করে আমি ফ্রিজে রেখে দিব। আর ম্যারিনেট করে রেখে দিলে আসলে অনেক মজা লাগে রোস্টগুলা পরের দিন ফ্রাই করলে। আর এদিকে আমি আমার নারকেলের পিঠাগুলাও শক্ত হয়ে গেছে, তো এগুলো এখন আর লেগে যাবে না একটার সাথে আরেকটা, তাই এখন আমি এগুলাকে এরকম একটা বেগে করে আমি ফ্রিজে ডিপ ফ্রিজে রেখে দিব। আসলে নারকেলের পিঠা এগুলা ছাড়া ঈদই মনে হয় না, তাই কষ্ট হলেও এগুলা বানাই। কিন্তু পরে কিন্তু আমার হাতের অবস্থা খারাপ হয়ে যায়, অনেক ব্যথা করে, এগুলো আসলে অনেক সময় নিয়ে করতে হয়। এদিকে আরিয়া গার্ডেনে খেলা করছে, আমার হাজবেন্ড গার্ডেনটাও ক্লিন করে ফেলেছেন। যেহেতু অনেক মানুষ আসবেন, অনেক গেস্ট আসবেন, আর খুবই গরম থাকবে এদের দিন আমাদের, তাই গার্ডেনটাকে ক্লিন করে রাখলে বাচ্চারাও খেলা করতে পারবে আর আমরাও বসতে পারবো সবাই। আর এটা আমার ফ্রাই প্যানের সেট, আমি কিনেছিলাম 1 বছর আগে, তো ইউজ করা হয়নি। এখন আমি এটাকে আনপ্যাক করছি, তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আসলে এই কুকিং প্যানগুলো অনেক ভালো, খুবই হেভি, মুড়েও লাগে না। আমি যখন ঈদের রান্না করছিলাম আসলে খুব ভালো লাগছিল যে এগুলো অনেক হেভি হওয়ার কারণে রান্না করতে সময় পেঁয়াজ অনেক ক্ষেত্রে জ্বলে যায়, কিন্তু এগুলাতে একটু একদম জ্বলেনি, খুব ভালো লেগেছে। কিন্তু একটা ব্যাপার, ওই যে হ্যান্ডেলগুলো ছিল, হ্যান্ডেলগুলো কিন্তু গরম হয়ে যায়, তো আপনি কাপড় দিয়ে এগুলাকে ধরে তারপর নাড়তে হয়। আমি আসলে সব সময় ইংলিশ শপ থেকে বাসন কুসন এগুলো কিনে থাকি, আর এগুলো কিনেছিলাম আমি গ্রিন স্ট্রিট থেকে, গ্রিন স্ট্রিটের একটা দোকান থেকে। আসলে খুবই সস্তায় পেয়ে গিয়েছিলাম, মাত্র £50 5টা ফ্রাই প্যানের সেট, তো তাই কিনে নিয়েছিলাম। এইবার ঈদের জন্য বের করে আনলাম এগুলো ইউজ করার জন্য। যেহেতু আজকে ঈদের আগের দিন, তো আমার সব কিছু আমি রান্না করার জন্য রেডি করে নিয়েছি। এখানে বাদামের পেস্ট করে নিয়েছি, পেঁয়াজও ব্লেন্ড করে নিয়েছি, আর মশলাগুলোও আমি আমার ছোটো কৌটাতে ঢেলে নিয়েছি যাতে রান্না করতে ইজি হয়। এটা আসলে খুবই হ্যান্ডি এই মশলার কৌটাটা। তো এখানে আমি আমার ফ্রাই প্যানগুলো বসিয়ে নিলাম চুলাতে, আর মশলাও দিয়ে দিচ্ছি এখানে রোস্ট রেজালা আর ইলিশ মাছের জন্য। আর এদিকে আমার হাজবেন্ড আমাকে ঘর গুছাতে অনেক হেল্প করছে। আসলে অনেক রান্না বান্নার পর ঘর টাইডি করা আসলে অনেক বড় কাজ, তো এদিক দিয়েও আমাকে হেল্প করে দিচ্ছে। এখানে আমি রোস্টের মশলাটা ভুনে নিচ্ছি, আর এখানে আমি ইলিশ মাছকে মুখে দিয়ে রান্না করব। তো আর এখানে কিং প্রন, তো এদিকে কি রান্না করব আমি আপনাদেরকে এই ভিডিওর এন্ডে দেখাবো আমি কি কি রান্না করেছি। তো এখানে ইলিশ মাছগুলোও ফ্রাই করে নিয়েছিলাম, ফ্রাই করে আমি তরকারিতে দিচ্ছি। এখানে আমি কিং প্রনগুলোকেও আগে একটু তেলের মধ্যে ফ্রাই করে নিলাম, আর রোস্টগুলোও আমার ভাজা হয়ে গেছে। রোস্টগুলো আসলে একদম বাংলাদেশের বিয়ে বাড়ির রোস্টের মতো হয়েছিল, মাশাল্লাহ খুবই মজা হয়েছিল। তো এখানে আমার রান্নাবান্না সব কিছু শেষ,
এখানে আমি বাচ্চাদের জন্য একটা ডাল করেছিলাম। এটা কিং প্রন পেপার দিয়ে আমি ভুনা করেছি। আর এখানে হচ্ছে ইলিশ মাছ দিয়ে মুখি আমি রান্না করেছি। এটা আসলে আমার আম্মার কাছ থেকে শিখেছিলাম। আমার আম্মা খুব মজা করে ইলিশ মাছ দিয়ে রান্না করতেন মুখি। তো এখানে রেজাল্লা রান্না করেছি। এখানে আমার মিক্স ভেজিটেবল আর এখানে রোস্ট। আর পোলাওটা আমি দেদিন সকালে করব, স্যালাড পোলাও এগুলা। তো এখন রাত, অনেক রাত হয়ে গেছে, আমার রান্নাবান্নাও শেষ হয়ে গেছে, ঘর গুছানো মোটামুটি শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ, সব কিছুই শেষ। আর এই তো কিচেন টাইডি করে নিলাম। তো আমার আজকের ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা থামস আপ দিতে ভুলবেন না। আর আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের জন্য রইল ঈদ মুবারক। আর এখন রাত 12টা বাজে, আমরা সব কিছু কাজ শেষ করে এখন একটু রিল্যাক্স করব, যেহেতু অনেক টায়ার্ড। আর আপনাদের সাথে দেখা হবে আমার নেক্সট ঈদের ভ্লগ নিয়ে ইনশাল্লাহ। আমি এটা তাড়াতাড়ি চেষ্টা করব কালকে আপলোড করার জন্য। সেই পর্যন্ত আপনারা অনেক ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। সবাইকে ঈদ মোবারক, আল্লাহ হাফিজ।